এই ভিডিওটিতে আমরা টাইপস অফ নাম্বার অর্থাৎ কত প্রকারের কত রকমের নাম্বার হয় সেটা নিয়ে ডিসকাস করব। এই ভিডিওটি একটি ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে, তো আমি সবাইকে সাজেস্ট করব যে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার জন্য, যাতে করে প্রত্যেকের এই ভিডিওটি দেখার পরে অনেক কনফিউশন, ছোটবেলা থেকে আমাদের অনেক কনফিউশন থেকে, সব থেকে ছোট জোড় সংখ্যা কি, বিজোড় সংখ্যা কি, যৌগিক সংখ্যা কি, মৌলিক সংখ্যা কি, এক কি জোড় না বিজোড়, যৌগিক না মৌলিক, এই জাতীয় অনেক কনফিউশন এই ভিডিওটির মাধ্যমে ক্লিয়ার হবে। তাই আমি সবাইকে সাজেস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো প্রথমে আমরা আসি যত টাইপের নাম্বার হয়, প্রথম ফার্স্ট টাইপ অফ নাম্বার, প্রথমে আমরা আসি ন্যাচুরাল নাম্বার। ন্যাচুরাল নাম্বার, তো ন্যাচুরাল নাম্বার বলতে কি বুঝি আমরা? এক দুই তিন চার এই সমস্তগুলো, এক দুই তিন চার আপ টু ইনফিনিটি অবধি, এগুলিকে বলা হয় ন্যাচুরাল নাম্বার। জিরো কিন্তু ন্যাচুরাল নাম্বার নয়, বা কোনো নেগেটিভ নাম্বারও ন্যাচুরাল নাম্বার নয়। অর্থাৎ ন্যাচুরাল নাম্বার হলো অল পজিটিভ নাম্বার, অল পজিটিভ নাম্বার স্টার্টিং ফ্রম ওয়ান হচ্ছে ন্যাচুরাল নাম্বার। খেয়াল রাখবো জিরো কিন্তু ন্যাচুরাল নাম্বার নয়, এবং ওয়ান ইজ স্মলেস্ট ন্যাচুরাল নাম্বার, ওয়ান ইজ স্মলেস্ট ন্যাচুরাল নাম্বার, এটা হলো ন্যাচুরাল নাম্বার। দুই হচ্ছে হোল নাম্বার, হোল নাম্বার, হোল নাম্বার কি? সমস্ত ন্যাচুরাল নাম্বার ইনক্লুডিং জিরো, অর্থাৎ জিরো থেকে স্টার্ট করে জিরো এক দুই তিন আপ টু ইনফিনিটি অবধি, অল ন্যাচুরাল নাম্বারস ইনক্লুডিং জিরো, সেটাকে বলবো আমরা হোল নাম্বার। তাহলে সব থেকে স্মলেস্ট হোল নাম্বার কি? তাহলে বলবো কি, জিরো ইজ স্মলেস্ট হোল নাম্বার। তাহলে এ হলো ন্যাচুরাল নাম্বার, হচ্ছে হোল নাম্বার। এরপরে আসি আমরা ইন্টিজার, ইন্টিজার, ইন্টিজার কি? ইন্টি অবধি হোল নাম্বার হচ্ছে জিরো থেকে ইনফিনিটি অবধি। ইন্টিজার কি? সব কিছুই ইন্টিজার, যে কোনো পূর্ণ সংখ্যাই ইন্টিজার, সেটা নেগেটিভ হতে পারে। ইন্টিজার দু রকম, একটা হচ্ছে পজিটিভ ইন্টিজার, পজিটিভ ইন্টিজার আর নেগেটিভ ইন্টিজার, পজিটিভ ইন্টিজার নেগেটিভ ইন্টিজার। যেমন ওয়ান টু থ্রি এগুলো ডট 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 ডট, এটা হচ্ছে পজিটিভ ইন্টিজার, আর মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এগুলো হচ্ছে নেগেটিভ ইন্টিজার। জিরো, জিরো ইজ নাইদার পজিটিভ ইন্টিজার নর নেগেটিভ ইন্টিজার, লিখে দিই জিরো ইজ নাইদার পজিটিভ ইন্টিজার অর নেগেটিভ ইন্টিজার, ঠিক আছে। বেশ, এরপরে আমরা আসি নেক্সট হচ্ছে ইভেন নাম্বার, ইভেন নাম্বার, এটাকে বাংলা বলা হয় জোড় সংখ্যা, ইভেন নাম্বার। যে নাম্বারগুলো দুই দ্বারা ভাগ যায়, দুই দ্বারা বিভাজ্য, অর্থাৎ ডিভিজিবল বাই টু, সেগুলোকে বলি ইভেন নাম্বার। যেমন দুই চার ছয় আট দশ ডট 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 ডট, তাহলে যে নাম্বারগুলো দুই দ্বারা ভাগ যায় সেগুলোকেই বলবো আমরা ইভেন নাম্বার, জোড় সংখ্যা। এরপরে হচ্ছে অড নাম্বার, ডিভিজিবল নয়, সেগুলোকে বলে অড নাম্বার বা বিজোড় সংখ্যা, যেগুলো দুই দ্বারা ডিভিজিবল নয়। যেমন এক্সাম্পল হচ্ছে এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো ডট, যেগুলো দুই দ্বারা ডিভিজিবল নয় সেগুলো হচ্ছে অড নাম্বার। এরপরে নেক্সট হচ্ছে, এরপরে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, যেটা আমাদের খুব কনফিউশন, খুব কনফিউজিং একটা একটা টাইপের নাম্বার, এটা হচ্ছে প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার, অর্থাৎ এটাকে বলা হয় মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। প্রাইম নাম্বার কাদেরকে বলি? প্রাইম নাম্বার হচ্ছে যে নাম্বারগুলো এক এবং সেই সংখ্যাটা ইটসেলফ, সেই সংখ্যাটা দ্বারা ডিভিজিবল।
যে সংখ্যাগুলি যে নাম্বারগুলি ওয়ান এবং সেই সংখ্যাটা নিজের দ্বারা ডিভিসিবল সেটাকেই বলি প্রাইম নাম্বার। যেমন যদি এক্সাম্পল নিই, দুই, তিন, পাঁচ, সাত, নয় হবে না কিন্তু এগারো, তেরো, এই নাম্বারের প্রত্যেকটাই এরা এক দ্বারা ডিভিসিবল, দুই এক দ্বারা ডিভিসিবল, আবার দুই দুই দ্বারাও ডিভিসিবল, তিন এক দ্বারা ডিভিসিবল, আবার তিন তিন দ্বারাও ডিভিসিবল, পাঁচ এক দ্বারা ডিভিসিবল, আবার পাঁচ পাঁচ দ্বারাও ডিভিসিবল। দেখতে যে প্রত্যেকটা নাম্বারই এখানে এক দ্বারা ডিভিসিবল এবং সেই সংখ্যাতে এরা ডিভিসিবল, আর অন্য কোনো তৃতীয় সংখ্যা দ্বারা ডিভিসিবল কিন্তু নয়, তখন তাদেরকে বলবো প্রাইম নাম্বার। খেয়াল রাখতে হবে এক কিন্তু প্রাইম নাম্বার নয়, টু এটাই হলো স্মলেস্ট প্রাইম নাম্বার, এবং অলসো টু ইজ স্মলেস্ট প্রাইম নাম্বার, অলসো টু ইজ স্মলেস্ট প্রাইম ইভেন নাম্বার। স্মলেস্ট নাম্বার তো বটেই, স্মলেস্ট প্রাইম নাম্বার তো বটেই, তার সঙ্গে সঙ্গে হচ্ছে টু হচ্ছে প্রাইম প্লাস ইভেন নাম্বার অনলি, টু ইজ অনলি, টু ইজ দ্য স্মলেস্ট অড প্লাস প্রাইম, এটা হচ্ছে স্মলেস্ট অড প্লাস প্রাইম নাম্বার, স্মলেস্ট অড প্লাস প্রাইম নাম্বার। যদি কোশ্চেন আসে স্মলেস্ট প্রাইম নাম্বার, তাহলে আনসার হবে দুই, ওয়ান ইজ নাইদার প্রাইম নট কম্পোজিট, ওয়ান প্রাইম নাম্বারও নয় কম্পোজিট নাম্বারও নয়। বেশ, এরপরে আমরা আসবো প্রাইম নাম্বার হলে, এরপরে হচ্ছে কম্পোজিট নাম্বার, এরপরে হচ্ছে কম্পোজিট নাম্বার, কম্পোজিট নাম্বার, এটাকে বলা হয় যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা। যে সংখ্যাগুলি, যেমন আমরা প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা দেখলাম এক এবং সেই সংখ্যাটা দ্বারাই ডিভিজিবল, যৌগিক সংখ্যা কি এক দ্বারা ডিভিজিবল, সেই সংখ্যাটি দ্বারা ডিভিজিবল এবং আরও একটি তৃতীয় সংখ্যা দ্বারা যদি ডিভিজিবল হয়, অর্থাৎ যদি তিনটে ফ্যাক্টর থাকে, ঠিক আছে, কোনো নাম্বার যদি এক দ্বারা ডিভিজিবল হয়, সেই সংখ্যাটি দ্বারা ডিভিজিবল হয় বা এবং তার সঙ্গে তৃতীয় কোনো সংখ্যা দ্বারা ডিভিজিবল হয়, তখন তাকে বলবো কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা। যেমন এক্সাম্পল হচ্ছে চার, ছয়, আট, নয়, দশ, এরপর থেকে যেমন চার, চার এক দ্বারা ডিভিজিবল, চার চার দ্বারা ডিভিজিবল, আবার চার দুই দ্বারাও ডিভিজিবল, ছয় এক দ্বারা ডিভিজিবল, দুই দ্বারা ডিভিজিবল, তিন দ্বারা ডিভিজিবল, ছয় দ্বারা ডিভিজিবল। তাহলে এই প্রত্যেকটা নাম্বারই এখানে, এরকম আরও অনেক রয়েছে, প্রত্যেকটা নাম্বারই এরা এক দ্বারা ডিভিজিবল, এই সংখ্যাটি দ্বারা ডিভিজিবল এবং এই সংখ্যাটি ছাড়া আরও একটি অন্য একটি তৃতীয় সংখ্যা দ্বারাও ডিভিজিবল, তখন তাদেরকে বলবো যৌগিক সংখ্যা। আর আমাদের মনে রাখতে হবে এক কিন্তু ওয়ান ইজ নাইদার প্রাইম অর কম্পোজিট, ওয়ান এই নাম্বারটা কিন্তু যৌগিক নাম্বারও নয়, এই নাম্বারটা কিন্তু মৌলিক নাম্বারও নয়, কিন্তু কম্পোজিট নাম্বার, কম্পোজিট নাম্বার এটা কিন্তু কম্পোজিট, আর একটা বৈশিষ্ট্য রয়েছে কম্পোজিট নাম্বার এটা অড নাম্বারও হতে পারে আবার ইভেন নাম্বারও হতে পারে। যেমন যেমন চার, ছয়, আট, দশ, এগুলো হচ্ছে ইভেন কম্পোজিট নাম্বার, অর্থাৎ জোড় যৌগিক সংখ্যা, আর অড কম্পোজিট নাম্বার যেমন হচ্ছে নয়, পনেরো, একুশ, এগুলো অড নাম্বার, তার সঙ্গে সঙ্গে কম্পোজিট নাম্বারও বটে। বেশ, এরপর আমরা দেখব কো প্রাইম, প্রাইম এটা হচ্ছে একটা সেট অফ নাম্বার, একটা নাম্বারের সেট। যেমন আমরা একটা এক্সাম্পল নিয়ে বুঝি, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন সাত আর এগারো, একটা নাম্বারের সেট নিলাম, আর একটা নিলাম আমরা চোদ্দো আর নিলাম ষোলো। তাহলে এই যে নাম্বারটা, এই যে সেট অফ নাম্বার আর এই যে সেট অফ নাম্বার, এই সেট অফ নাম্বারের মধ্যে, এদের জুড়ের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, কোনো কমন মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর কিন্তু কিছু নেই, এদের মধ্যে কমন মাল্টিপ্লিকেশন কী যে শুধুমাত্র একই রয়েছে আর কিছু নেই। যদি শুধুমাত্র একটাই কমন মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর, শুধুমাত্র এক ছাড়া, এক ছাড়া যদি আর কমন মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর না থাকে, তাহলে সেই নাম্বারটাকে বলা হবে কো প্রাইম টু ইচ আদার।
That means 7 and 11 are co-prime to each other. एक रकम भावे जो हमें 14 और 16 मध्य देखी एर मध्य दुटो फैक्टर रही है कमन एक हे दूजने एक द्वारा डिविजिबल आर दूजने दुई द्वारा डिविजिबल ताहले एरा किन्तु नॉट को प्राइम टू इच अदर बट दिस इज को प्राइम टू इच अदर तो बोझा गया को प्राइम की को प्राइम हे जखन एर मध्य वन छाड़ा और को फैक्टर थकबे ना वन छाड़ा और को कमन फैक्टर जदि ना थे से बोलो को प्राइम और वन छाड़ा जदि और कमन फैक्टर जदि थे तक से बोलो ना दिस इज नट को प्राइम तेल सात एगारो ए रखम आो एक्साम्पल ना पे जमन नाइन और नाइन और नाते परे टोटी नाइन और टोटी ये मध्य एक एकटाई कमन फैक्टर रही है वन और को कमन फैक्टर नहीं तो को प्राइम टू इच अदर एरपर नेवाते परे जेमन नेवाते परे चौदह एवं नेवाते परे चौबीस हाँ देखते एरा दुई द्वारा डिविजिबल तेल दुटो को प्राइम नय ठीक है बस एरपर हमें आसब रैशनल नम्बर रैशनल नम्बर रैशनल नम्बर एटा कि जे संख्यागुलो के पी बाय क्यू फॉर्मे लेखा जाए न्यूमरेटर बाय डिनोमिनेटर अर्थात लब एवं हर ये आकारे लेखा जाए से नय एरकम लिखलाम ताहले ए जे नम्बरगुलो ए नम्बरगुलो आमरा बोलबो रैशनल नम्बर इरैशनल नम्बर इरैशनल नम्बर जे नम्बरगुलोके पी बाय क्यू ए फर्मे लेखा जाए ना पी बाय क्यू ए फर्मे लेखा जाए ना से नम्बरगुलोके बोला इरैशनल नम्बर जेमन एक्साम्पल कि जे रूट जे नम्बरगुलो रयेछे जेमन रूट टू रूट थ्री तारपरे रूट सिक्स हाँ ये नम्बरगुलो रही है एरकम टाइप नम्बरगुलो जगह के पी बाय क्यू फर्मे लेखा जाए ना पी बाय क्यू फर्मे लिखते पारले रैशनल नम्बर पी बाय क्यू फर्मे ना लिखते पारले सेटाके बोले इरैशनल नम्बर और ये रैशनल नम्बर और इरैशनल नम्बर तहले एटा गेलो रैशनल नम्बर इरैशनल नम्बर कौन तहले ए गेलो एतगुलो टाइप अफ नम्बर आमादेर एरपर आमरा देखब रैशनल नम्बर रैशनल नम्बर हे जे नम्बरगुलो के पी बाय क्यू फर्मे अर्थात न्यूमरेटर बाय डिनोमिनेटर लब बाय हर ए रकम आकारे लेखा जाए तादेरके बोले रैशनल नम्बर बा एटाके बला हय बांग्लाय मूलद संख्या ठीक है ताहले जेमन तीन पाँच दुएर तीन टू बाय थ्री ठीक है सेवेन बाय टेन ये नम्बरगुलो जगह पी बाय क्यू आकारे आमरा लिखते पारछि एलो बोली रैशनल नम्बर पी बाय क्यू आकारे लेखा गेलो सेगुलो हच्छे रैशनल नम्बर तारपर हच्छे इरैशनल नम्बर इरैशनल नम्बर इरैशनल नम्बर की जगह के पी बाय क्यू आकारे लेखा जाए ना सेगल को बोले इरैशनल नम्बर जेमन एक्साम्पल ए रकम टाइप जो नम्बरगुलो के जगह के पी बाय क्यू आकारे लेखा जाए ना सेगल को बोला इरैशनल नम्बर तहले एई गेलो आमादेर पुरो एतगुलो टाइप्स अफ नम्बर सम्बन्धे टोटाल आलोचना।